সুপ্রিয় দর্শক হল আপনাদের স্বাগত জানাই আর এনটিভি নিয়মিত অনুষ্ঠান মায়ার সিলেটে আপনাদের লগে আছি আমি আব্দুর রশিদ দর্শক এই অনুষ্ঠান আমরা 15 দিন পর পর এনটিভি রূপে দেখানি হয় আমরা এই অনুষ্ঠানও আমরা মায়ার সিলেট আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা এক একটা পর্বত আমরা সিলেটের এক এক অঞ্চল প্লেয়ার গ্রাম গঞ্জ দেখানোর চেষ্টা করি এই সময় আমরা সেই এলাকার নদীনালা খাল বিল গাছপালা মসজিদ মাদ্রাসা হাটবাজার ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য প্রকৃতি সব কিছু দেখানোর চেষ্টা করি আপনাদের চাওয়া অনুযায়ী আমরা আমরা সিলেটের বাইন্তর মাধ্যমে এই এলাকার ভিডিও করিয়া আনি আনি আপনাদের দেখাই এই অনুষ্ঠান আমরা এনটিভি রূপ প্রতি সোমবারে 15 দিন পর পর 10:30 দেখবা দর্শক আমরার এই মায়ার সিলেট অনুষ্ঠান আমরা সিলেটর প্রবাসী বিলাতবাসী হলো লাগে দর্শক আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমরার মায়ার সিলেটও এক ঐতিহাসিক ভয়াবহ বন্যা হয়ে গেছে এই বন্যায় অনেক ক্ষয়ক্ষতি ঘটছে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ভাঙিলছে খানি নাই রোয়ার জায়গা নাই রাস্তা মানুষজন আসলা আমরার বন্যা যে দুর্গত এলাকার বন্যার চহলরে তারা নিরাপদ স্থানও দেখানো যায় তার ওখানেও পানি আসিল খুব কষ্টই আসলা দর্শক হল আজকে আমরা মায়ের সিলেট অনুষ্ঠানও আমরা সিলেটর বন্যা নিয়ে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব বিশেষ করে আমরা সিলেটর সুনামগঞ্জ এলাকা বন্যার দ্বারা খুব ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার পানির নিচে ফুরাও গেছিল গিয়া প্রায় পুরা বাংলাদেশ তো বিচ্ছিন্ন আছিল সুনামগঞ্জ এলাকা আমরা আজকে আমরা মায়ার সিলেটও এই বন্যা নিয়ে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব দর্শক চলককে আমরা দেখিয়াই আমরা আজকের অনুষ্ঠান ফয়লা করব বাংলাদেশের উত্তর পূর্বে সিলেট সুনামগঞ্জ অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ এই দুই জেলায় প্রায় 30 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসনের হিসাবে বলা হচ্ছে সিলেট ও সুনামগঞ্জের 24টি উপজেলার অবস্থা খুবই খারাপ কোথাও সড়ক যোগাযোগ নেই বন্যা কবলিত এলাকায় খাদ্য বিশুদ্ধ পানি ঔষধ ও গোখাদ্যের চরম সংকট অনেক স্থানে গবাদি পশু মারা গেছে চাষের মাছ হাঁস মুরগি ভেসে গেছে অন্যদিকে আশ্রয় শিবির ও বাসা বাড়িতে পর্যাপ্ত খাদ্য সরবরাহের আবেদন জানিয়েছেন অনেকেই নৌযানের অভাবে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না অনেক স্থানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় অনেক স্থানের প্রকৃত খবর পাওয়া যাচ্ছে না টানা বৃষ্টি ও জমে থাকা পানির কারণে ঘর থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় ত্রাণ কার্যক্রম খুব একটা দেখা যাচ্ছে না অনেকের ঘরে চাল সবজি থাকলেও সেগুলো রান্না করে খাওয়ার মতো ব্যবস্থা নেই বেশিরভাগ ঘর বাড়িতে পানির কারণে আগুন জ্বালানোরও ন্যূনতম সুযোগ নেই অনেকেই বলেছেন টাকা আছে কিন্তু খাবার নেই নদী গবেষকরা বলেছেন এবারের এইরকম আকস্মিক বন্যার পেছনে ভারতের আসাম ও মেঘালয় অতিবৃষ্টি একটি বড় কারণ হলেও এর বাইরে আরো কিছু উপাদান কাজ করছে মেঘালয় বা আসাম থেকে আসা বৃষ্টির অতিরিক্ত পানি নদীপথে হাওড় থেকে বের হয়ে মেঘনা বা যমুনা হয়ে বঙ্গোপসাগরে চলে যায় কিন্তু এবারের বন্যার পেছনে হঠাৎ উজান থেকে আসা অতিরিক্ত পানি বের হতে না পারা প্রধান কারণ বলেছেন গবেষকরা
আর এজন্য তারা নদীর নাব্যতা কমে যাওয়াকে দায়ী করেছেন। সিলেট শহরের একটি অংশ পানির নিচে। গত এক মাস আগে যে অবস্থা ছিল তার চেয়ে পরিস্থিতি অনেক নাজুক। গোয়াইনঘাট, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ এবং জৈন্তাপুরের বেশিরভাগ অঞ্চল পানির নিচে। ভারতের আসাম ও মেঘালয়ে বন্যার সঙ্গে বৃষ্টির পানি উজানের পানিতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। বন্যার পানিতে তলিয়ে সুনামগঞ্জ শহর পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধারে সিলেট এবং সুনামগঞ্জের আটটি উপজেলায় সেনাবাহিনীও নামানো হয়েছে। কিন্তু সেনাবাহিনীর এই তৎপরতা অনেক ক্ষেত্রে যথেষ্ট নয় বলে প্রতীয়মান হয়। অনেক ক্ষেত্রে উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হয় নৌকার অভাবে। সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষজন। সারা দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক মানুষেরা ত্রাণ সহায়তা নিয়ে আসছেন জেলা শহরে। এসব ত্রাণ হাওরের বিভিন্ন স্থানে বিতরণ করার জন্য নৌকা ভাড়া নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হয় নৌকার অভাবে। সেক্ষেত্রে সামাজিক কাজে নিয়োজিত অনেক প্রতিষ্ঠান তাদের নিজস্ব নৌযান ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে সাহায্যের জন্য ব্যবহার করতে দেন ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত ব্যক্তিদের, যাদের মধ্যে অনির্বাণ লাইব্রেরি অন্যতম। সিলেট সুনামগঞ্জের বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ তৎপরতার পাশাপাশি খুলনার অনির্বাণ লাইব্রেরি এবার তাদের টুরিস্ট বোর্ড কপোতাক্ষ জরুরি উদ্ধার ও ত্রাণ দেওয়ার কাজে ব্যবহারের জন্য পুলিশ প্রশাসনকে দিয়েছে। সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকায় দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। মানুষের বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা প্লাবিত হয়েছে। দর্শক, আমরা দেখলাম সিলেটর ইতিহাসের ভয়াবহতম বন্যার কিছু চিত্র। আমরা সিলেটর বাজাইনতে আপনার লাগি এই ভিডিওটা করিয়া পাঠাইছেন। এই ভয়াবহ বন্যার মাঝেও কিছু মানুষ রাত দিন কাম করছেন এই অসহায় মানুষের লাগি, সাহায্য সহযোগিতা করার লাগি। আপনারা জানেন এই বন্যা আমরা সিলেটর ইতিহাস সবচেয়ে বড় বন্যা। এরকম বারিষা বা এরকম পানি আর করছে না। অনেকে কেন যে ভারতের চেরাপুঞ্জি বা ওদিকে খুব বেশি বৃষ্টি হওয়ার কারণে আমরার এই সুনামগঞ্জ বা সিলেট এলাকা পানির নিচে তলিয়া গেছে। সুনামগঞ্জের এমন অবস্থা হয়েছিল পুরা বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে গেছিল। বাংলাদেশের লগে সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থা একদম শেষ হয়ে গেছিল। পানির কারণে কোনো যোগাযোগ আসিল না সুনামগঞ্জের লগে। আমরা সিলেটেরও কিছু এলাকাত বা খুব বেশি পানি পড়ছিল। আমরা সিলেটের সিলেট আপনারা জানেন যে ইতিহাসের প্রথম দিকে মানে সিলেটের টাউনও এত বেশি পানি হয়েছিল। আগেও হয়েছিল খুব কম, কিন্তু এবার দুইবারে দুই দফায় খুব বেশি পানি সিলেট টাউনও উঠে গেছিল। কত ক্ষতি ক্ষয়ক্ষতি করছে তা হিসাব এখনও ফুরাফুরি আমরা পাইছি না। অনেকে তো কইরা অনেক কয়েক মিলিয়ন পাউন্ডর
মতো হিসাব এই বন্যায় ক্ষয় ক্ষতি হয়েছে। আর বিশেষ করে আমরা প্রবাসীরা তারা যে যতটুকু পারছেন সহযোগিতা করার চেষ্টা করছেন, আর চেষ্টা দেশের টেকা ফাটাইছেন, আর টেকা বা খাদ্য দেওয়ারও সামর্থ্য আসিল না মানুষের, এরকম অবস্থা আসিল। সেখানে নাও পাওয়া যান না, গাড়ি তো আর নাই, নাও পাওয়া যান না, লঞ্চও আসিল না, যে মানুষ কীভাবে নিয়া সহযোগিতা করতো মানুষের। এর মধ্যে বাংলাদেশ সরকারের নির্দেশে সেনাবাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, নৌবাহিনী তার সর্বোচ্চ চেষ্টা করছে, তারপরও সবকিছু পর্যাপ্ত আসিল না। তেমনি একটা ভলান্টিয়ারি স্বেচ্ছাসেবী হিসাবে এই সুনামগঞ্জবাসীর পাশে এসে দাঁড়াইছিল অনির্বাণ লাইব্রেরি নামে একটা সংগঠন। এই সংগঠনের একটা লঞ্চ তারা নিঃস্বার্থভাবে বিনা টেকায় সবরে এখানে দিছিল, যে এরা যেসব মানুষে ত্রাণ দিতে চাইরা তারারে এই লঞ্চের মাধ্যমে সব মানুষের কাছে ত্রাণ পৌঁছানি গেছে। এই কপুতাক্য যে লঞ্চটা আপনারা দেখছেন বা না হয়তো আমরা পরে আরও দেখবো, এই লঞ্চ তারা রাত দিন হাম করতো এইসব বন্যায় আক্রান্ত মানুষের কাছে সাহায্য লিয়ে দেওয়ার লাগি। আমরা সিলেটর বাইরে আনতে এই বন্যার মাঝে যতটুকু ফারণ তারা আপনার তোরে ধারণ করিয়া দেখানোর চেষ্টা কররা, যা দেখাই রায় চো ভয়াবহ আকার আসিল আমরা সিলেটর, বিশেষ করে সুনামগঞ্জের অবস্থা খুবই খারাপ আসিল। সুনামগঞ্জের মানুষ সাহায্যর লাগি ফটো বা সাইয়া বই রিছন, কিন্তু কোনো সাহায্য যাওয়ার লিগা যাওয়ার মতো সামর্থ্য করার আসিল না, এরকম অবস্থা। তারপরও মানুষ যথেষ্ট অনেক চেষ্টা করছেন ওখান সাহায্য দেওয়ার লাগি। এরপরে বিশেষ করে এই যে লঞ্চটা আপনারা দেখছেন, এই লঞ্চটা আসার পরে অনেক জায়গা দেখানো যাওয়া মানে খুব কষ্টসাধ্য আছিল, ওইসব জায়গাত এই লঞ্চের মাধ্যমে যারা ত্রাণ দিছেন, যে অনেক স্বেচ্ছাসেবক সেবী সংগঠন তারা এর মাধ্যমে ত্রাণ নিয়ে দিছেন। যে দর্শক আমরা এই সম্পর্কে আরও দেখবো, এখন আমরা একটা বিরতির সময় হয়েছে, আর বিরতি দিয়ে আর আপনারা লক্ষ্য থাকা বিরতি নেওয়ার পরে আমরা আরও দেখবো আপনারা কোথায় জানা জানো। দর্শক আপনাদের আবার স্বাগত জানাই আর মায়ের সিলেট অনুষ্ঠানও। দর্শক এই অনুষ্ঠান মূলত আপনাদের অনুষ্ঠান, আপনাদের মতামতের ভিত্তি করি আমরা এই অনুষ্ঠান সাজানোর চেষ্টা করি। আপনারা আপনাদের মতামত জানাই আমরা কল করতে পারবা, SMS করতে পারবা, টিভির স্ক্রিনে আপনারা যে নাম্বার দেখরা এই নাম্বারের মাধ্যমে আপনারা সরাসরি আমরা মারতে পারবা টিভির। ওখানে আরেকটা SMS নাম্বার আছে, এই SMS নাম্বারও আপনারা যে SMS করেন বা যোগাযোগ করার চেষ্টা করেন, আমরা টিমের মানুষে আপনাদের লগে যোগাযোগ করবা, তার আপনাদের মতামত অনুযায়ী আপনাদের এলাকা দেখানোর চেষ্টা করবো আমরা, আপনাদের চাব অনুযায়ী আমরা এই অনুষ্ঠান আমরা সাজানোর চেষ্টা করি। এই অনুষ্ঠান মূলত আপনাদের অনুষ্ঠান। দর্শক আমরা আজকে দেখাই আর সিলেটর বৃহত্তর সিলেটর বন্যার ভয়াবহ কিছু চিত্র বা কিছু কার্যক্রম, বিশেষ করে সুনামগঞ্জ জেলায় বন্যায় যে ক্ষতি করিয়া গেছে, আর ওই সময় ওই বন্যা ফানিবন্দি মানুষের উপকারও যেসব মানুষ সাজ করছেন তাদের সম্পর্কে আমরা কিছু কার্যক্রম দেখানোর চেষ্টা করি আমরা আজকের অনুষ্ঠানও। বিশেষ করে অনির্বাণ লাইব্রেরি একটা সংগঠন, তারা নিঃস্বার্থভাবে তারার একটা লঞ্চ দিয়া ওই সময় বন্যার চলের খুব বেশি সহযোগিতা করার চেষ্টা করছে। অনির্বাণ লাইব্রেরি সংগঠনটা মূলত খুলনাভিত্তিক একটা সংগঠন, তারা ওই এলাকার একটা সংগঠন। তারা যখন শুনছে সুনামগঞ্জ হাওড় এলাকার মানুষজন ত্রাণর লাগি সমস্যায় পড়া, ত্রাণ ঠিকমতো দেওয়া যান না, নাও পাওয়া যান না, লঞ্চ পাওয়া যান না, এই সময় তো লঞ্চ ছাড়া বা নাও ছাড়া কোনো উপায় আসিল না, এই দুইটা মাধ্যমেও আছে মানুষের কাছে ফৌসানির, তখন অনির্বাণ লাইব্রেরির কর্তা ব্যক্তিরা তারা মোহাম্মদ নাজিস নামে একজন মানুষ বা এরপরে এর সাথে জড়িত আরও অনেকে তারা সিলেটর এই এলাকার মানুষের যোগাযোগ করছেন, করিয়া তারা ওই লঞ্চটা তারা নিঃস্বার্থভাবে দিছেন। এই লঞ্চটা দিন রাত মানুষের সেবায় কাজ করছে। যেমন ধরো আপনারা এই প্রবাসী এখন কিছু সাহায্য ফাটাইছেন, সাহায্য কীভাবে দিতে আসি তখন তো কোনো উপায় আসিল না, তখন ওই লঞ্চের মাধ্যমে মানুষে নিয়া ওই সাহায্য
ওই বন্যায় বন্দি ফানিবন্দি মানুষের কাছে পৌঁছাইছ। সুদূর কুনলাথনে এই লঞ্চটা আমরা সুনামগঞ্জের আরও আইসে তারা সবরে সহযোগিতা করার লাগি। দর্শক, আমরা দেখি আর আজকে মূলত সিলেটের ভয়াবহ বন্যার কিছু কার্যক্রম বা চিত্র চলক আমরা এখন দেখি আই আমরা বন্যার দ্বিতীয় পর্বে আমরা ভিডিওত কিতা আছে, চলক আমরা দেখি। সুনামগঞ্জের ছাতক গোবিন্দগঞ্জ সড়ক ও সুনামগঞ্জ তাহিরপুর সড়কের বিভিন্ন স্থান প্লাবিত হওয়ায় ছাতক ও তাহিরপুর উপজেলার সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন গ্রাম। সুরমা নদীর তীর উপচে জেলা শহরের বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। সুনামগঞ্জ শহরের ষোলঘর, কাজীর পয়েন্ট, উকিলপাড়া, নবীনগর, মধ্যবাজার, সাহেববাড়ি, বড়পাড়া, কালীপুর, জলিলপুর, সুলতানপুর এলাকায় পানি প্রবেশ করেছে। সিলেট ও সুনামগঞ্জের পরিস্থিতি এতটাই খারাপ যে ত্রাণ তৎপরতা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনির্বাণ লাইব্রেরি গত এক মাস ধরে সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালিয়ে আসছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক অনুদান নিয়ে ইতিমধ্যে 10 লাখেরও অধিক টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পাঠাগার ভিত্তিক এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অনির্বাণ লাইব্রেরি। প্রতিদিন ভোর হতেই অনির্বাণের কাজ শুরু হয়। অনির্বাণের কপোতাক্ষ টুরিস্টবোট প্রস্তুত হয় ত্রাণ কার্য নিয়ে যাওয়ার জন্য। প্রতিদিন 40 টন বা তারও বেশি রিলিফ নিয়ে তাদের যাত্রা শুরু হয় দুর্গম অঞ্চলের দিকে। বিভিন্ন এলাকায় গিয়ে শুরু হয় ত্রাণ সামগ্রী বিতরণ। অনির্বাণ লাইব্রেরির কপোতাক্ষ টুরিস্ট বোর্ডের পরিচালনায় নিয়োজিত ব্যক্তিরা তাদের পরিষেবার কথা ব্যক্ত করতে গিয়ে বলেন, সিলেট বিভাগের যত দুর্গম এলাকা আছে আর বিশেষ করে আমাদের এই যে কাজগুলো এই সিলেটের ভয়াবহ বন্যার শুরু থেকেই আমরা কাজ করছি। ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসে, আটকা পড়া থেকে আমরা কাজ শুরু করছিলাম, আজ পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং আমরা আরো সামনের দিকে আমাদের কাজ করে যাওয়ার প্ল্যান আছে। যত ধরনের দুর্গম এলাকায় আছে, যত অসহায় মানুষ আছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অনির্বাণ লাইব্রেরির অনেক দাতা সদস্যের একটা টিম আছে, তারা সবসময় কাজ করে যাচ্ছে অনির্বাণের হয়ে। এবং যারা এই জায়গায় অসহায় হয়ে পড়ছে বিভিন্ন ত্রাণের ক্ষেত্রে, যেমন তাহিরপুরের এখন আমরা আছি শ্রীপুরপুরে, এখানে একটা বোট সুনামগঞ্জ থেকে আসতে অনেক টাকা খরচ হয়, কিন্তু আমাদের বোটটা পুরোই ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে বারবারের মতো এবারও। আর আমরা যতদিন আছি এই এলাকায় কেউ যদি ত্রাণ দিতে চান তাহলে আমরা আপনাদেরকে ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করব। মানুষকে উদ্ধার করছি এবং এই বোটটা দিয়ে তাদের ত্রাণ বাড়িতে বাড়িতে পৌঁছায় দিচ্ছি। এটা শুধু বন্যার জন্যই নয়, এরকম আমাদের গ্রাম আশপাশ সব সবার আমরা মানুষকে উপকার করার চেষ্টা করি। সবসময় আমরা ধরেন লাইব্রেরি থেকে করোনার সময় যেসব মানুষেরা ঘর বাড়ি ছিল না, খাওয়ার ছিল না, তাদেরকে আমরা খাওয়ার পৌঁছায় দিতাম। কারোর ঘর ভেঙে গেছে, ঘরের খুঁটি মাটি তুলে দিতাম। যার অক্সিজেন লাগবে লাইব্রেরি থেকে ওষুধ এবং অক্সিজেন সাথে সাথে তাদের পৌঁছায় দিতাম। আমরা এরকম এখানেও মানুষের ওষুধ
তারপরে হলো আপনার খাবার এগুলা পৌঁছা দিচ্ছি। এটা হলো আমাদের দাদা জয়দেব ভদ্র তারই প্রতিষ্ঠান অনির্বাণ লাইব্রেরি। অবতক্ষ অনির্বাণ শুরুতে আছি এবং এখনো আছি, আর এই সিলেট দুর্যোগ এলাকায় আমরা এভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের কাজ হলো মানুষের সেবাদান করা, এই যে কেউ বিপদে পড়লো তাকে উদ্ধার করা, ওই ত্রাণ সহায়তা করার জন্য এই বোর্ডের দরকার, বোর্ড দেওয়া হচ্ছে, এভাবে আমরা কাজ চালাচ্ছি। প্রথম করলাম সিলেট আপনার এই ঢাকার ইউনিভার্সিটি, ওনারা টাঙ্গা পর্যটকে আসছিল, এই টাঙ্গার হাউস আসার পরে তারা বিপদে পড়ছে, আমরা তাদের উদ্ধার করে সিলেট নিয়ে পৌঁছাই দিচ্ছি। 120 জন লোক পরে 120 জন নামানোর পর থেকে শুরু করছি আপনার এই যে ত্রাণ বিতরণ লয়া সিলেট, ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ, জামালগঞ্জ, তাহিরপুর, একের পর এক এভাবে আসতে আছি আর মানুষকে দিতেছি ত্রাণ বিতরণ করার জন্য। দর্শক, আমরা দেখলাম এই অনির্বাণ লাইব্রেরি লঞ্চটি কীভাবে দিন রাত মানুষের সেবায় কাজ করছে। বন্যার পানির কারণে মানুষ যখন সাহায্যর লাগি অপেক্ষা কররা তীর্থার কাকর মত লাগি মতো, তখন এই অনির্বাণ লাইব্রেরি সাহায্যর হাত বাড়াইয়া দিছে। এই অনির্বাণ লাইব্রেরিটা মূলত সংগঠন, তারা সুন্দরবন বা এই আশপাশের এলাকার জন্য মানুষের পর্যটন শিল্পের জন্য কাজ করে থাকে। আর তারা এই যে লঞ্চটা, এটা মূলত সুন্দরবনের সৌন্দর্য মানুষকে দেখায় ওখানে ঘুরাই ঘুরাইয়া। কিন্তু যখনই তারা জানতে পারছে যে সুনামগঞ্জের বন্যায় মানুষজন লঞ্চ নৌকার লাগি কষ্ট কররা, তখন তারা সাহায্যের হাত বাড়াইয়া দিছে। তারা লঞ্চটারে আমরা সুনামগঞ্জ ফাটাইয়া দিছে। এই ভয়াবহ বন্যার সময় অনেকের কাছে তারা অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু আগুন জ্বালানোর মতো আগুন আসিল না। কারণ ফানি আর ফানি, তারা আগুন খই জ্বালাইতো, সবদিকে খালি ফানি। তারা কিছু গরু চাউল আছে, কিন্তু চাউল রান্না করার মতো জায়গা নাই। এই সময় অনেক গবাদি পশু, অনেক মুরগ, হাঁস, ছাগল, গরু ফানির লোকে বন্যায় বাসিয়া গেছেন গি। এই সময় মানুষের অনেক সহযোগিতার প্রয়োজন। তারপরে সরকারিভাবে কিছু চেষ্টা করা হয়েছে, আর বেসরকারিভাবে আমরা প্রবাসীরা, বিশেষ করে আমরা লন্ডনের প্রবাসীরাও তারা আফ্রাণ চেষ্টা করছেন। প্রত্যেকে দাদার দাঁড়িয়ে অবস্থান থাকি যে জেলা ফারছেন, তারা এই বন্যার মানুষের লাগি সহযোগিতা করছেন। অনেকে দলবদ্ধভাবে করছেন, অনেক সংগঠনভাবে করা হয়েছে, অনেকে ব্যক্তিগতভাবে করছেন। কারণ প্রত্যেকের ফ্যামিলি, আত্মীয় স্বজন সব এই বন্যার পানি দ্বারা আক্রান্ত আসলা, সবরও ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ গরো ঠিকমতো ঘুমাইতে পারছেন না। আর আমরা প্রবাসীরা তো এই সময় কীভাবে দিনপাত দিন রাত গেছে প্রবাসীরা নিজেও জানেন, সবসময় টেনশন। প্রথম অবস্থাতে কয়েকদিন যোগাযোগ করা গেছে না কারোর লগে, এমনিতেও পানির নিচে আছে সব কিছু, কারেন্ট আসিল না, মোবাইলও চার্জ হয়তো দুইয়া দিন আসিল পরে শেষ হয়ে গেছে, যোগাযোগও করা গেছে না। এলাও অনেক ফ্যামিলি গেছে, তারা 5-6 দিন পরে তারা ফ্যামিলি খবর পাইছেন যে সে কিলা আসেন বা না আসেন। এই বন্যায় আমরা রে অনেক কষ্ট দিয়া গেছে। আবার কিছু জায়গাতে এখনও পানি রয়ে গেছে, এখনও বন্যার পানি নামছে না। এবার বন্যাটা অনেক লম্বা বন্যা হয়ে গেছে, ফলে একবার আইলো আইয়া বোঝা গেলো দেখব কি, পরে আবার আইসে, এই এখনও অনেক জায়গায় বন্যার পানি রয়ে গেছে, পানি এখনও নামছে না। মানুষ এখনও অনেক জায়গায় অনেক কষ্ট কররা, প্রবাসীরা এখনও তারা সাহায্য সহযোগিতা করিয়া দিয়েরা। আপনারাও তো অনেক প্রবাসী এখনও প্রতিদিন তারা নিয়মিত কাম করি দেয়রা। এই দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, আমরা এর একটা বিজ্ঞাপন বিরতি বিরতি নিয়ে আইয়া আমরা আবার দেখবো আমরা মায়ের সিলেট অনুষ্ঠানের বাকি অংশ। আপনার আমার লগে থাকুক। দর্শক, আমরা আবার ফিরিয়ে এলাম মায়ের সিলেট অনুষ্ঠানও।
দর্শক এই অনুষ্ঠানে মূলত আপনাদের লাগি আপনাদের অনুষ্ঠান আমরা আপনাদের কথা চিন্তা করি আপনাদের এলাকা দেখানোর চেষ্টা করি আপনারা আপনাদের আপনাদের এলাকা দেখতে চান তাহলে আপনারা আমরা যোগাযোগ করবা আমরা সিলেটে কিন্তু খুব যত্ন করিয়া এইসব ভিডিও করিয়া পাঠাই আপনাদের লাগি আমরা আপনাদের দেখাই দর্শক আজকে আমরা দেখি আর সিলেটর বৃহত্তর সিলেটর বন্যা নিয়া কিছু কার্যক্রম বিশেষ করে সুনামগঞ্জ হাওরের বন্যা নিয়া হাওরের দেশ ছিল সুনামগঞ্জ হাওর এই সুনামগঞ্জ প্রায় বিশেষ করে দক্ষিণ সাইডে বাটি অঞ্চলে এখানে সবসময় পানি থাকে কিন্তু এবারের হঠাৎ করে যে পানি এই পানি পুরা সুনামগঞ্জ জেলাটারে ডুবাই লইছিল এরপরে আমরা সিলেটেরও এমনকি মৌলভীবাজারের অনেক জায়গাত হবিগঞ্জ এই পানি এবার সার দিছে না সব জায়গাত গেছিল আমার ইতিহাসের সবচেয়ে বেশি পানি আছে এবার বন্যার এই পানি আর কোনো কালেও করছিল না আর হাওরের দেশ সুনামগঞ্জ এখানে তো সবসময় পানি থাকে কিন্তু এবারের পানি পানির মাধ্যমে ফুরা সুনামগঞ্জ হাওর হয়ে গেছিল হাওর নিয়ে একটা গান আপনারা জানেন তারে হইয়া তারে তুমি হইও গিয়া বিশুদ পারে তাহার বিয়া আমরা যাব ফাঁসি নিয়া শনির হাওর ফাড়ি দিয়া সেই শনির হাওরের হাওর সারা হয়ে গেছে সুনামগঞ্জ সুনামগঞ্জ শনির হাওর টাঙ্গর হাওর সব কিছু পানি একাকার হয়ে গেছে চারিদিকে খালি পানি আর পানি আর এই পানির মধ্যে ফড়িয়া আমরা সিলেটবাসী অনেক কষ্ট করছেন এখন অনেকে কষ্ট কররা আর ওই সময় মানুষের যে সাহায্য সহযোগিতা করছেন তা বাসায় প্রকাশ করার মতো নাই শুধু আমরা মানুষজনের সহযোগিতায় এই মানুষরা অনেকে খাবার পাইছেন অনেকে কইছেন অনেক তিন চার দিনে তারা খাবার পাইছেন তারা অসহায়ের মতো অপেক্ষা করছেন কেউ তারা উদ্ধার করা চাইবনি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা আসলে ঠাঙ্গরা ওর পরিদর্শন তারাও আকটিয়া বই দিছিল ওই পানির ভিতরে তারারও উদ্ধার করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে ফলে ওই কপোতাক্ষ নদ লঞ্চটা আইয়া তারারে উদ্ধার করিয়া আমরা সিলেট শহর ফাটাইছে এই অনির্বাণ লাইব্রেরির যে লঞ্চটা এটা অনেক সহযোগিতা করছে আইয়া আমরা সুনামগঞ্জর পানিবন্দী মানুষের উপকারের লাগি তো আপনারা জানেন এই বন্যার সময় অনেক মানুষও মারা গেছেন আল্লাহ যেন তারারে বেহেস নসিব করেন রহক আমিন কিন্তু এই দুঃখের মাঝেও আমরা যে আশার কথা সেটা হইল আমরার প্রবাসী হলো সাহায্য সহযোগিতা ছিল অবিরাম তারা তারা সর্বাত্মক চেষ্টা করে গেছেন এই দর্শক চলক আমরা আমরার আজকের এই প্রোগ্রামের আরও একটা ভিডিও আছে শেষ ভিডিও ভিডিও দেখিয়াই দে এখানেও কীরা দেখা যায় চলক দেখিয়াই ভিডিওটা অনির্বাণ লাইব্রেরির কপোতাক্ষ টুরিস্ট বোটের মাধ্যমে পরিচালিত ত্রাণ কার্য এবং বন্যা পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের মতামত ব্যক্ত করেন এ যাবৎ পর্যন্ত এবছরের বন্যায় উত্তর ত্রিপুর ইউনিয়নের যতগুলো সহযোগিতা সরকারি বেসরকারি এনজিও এবং দাতা সংস্থা কর্তৃক এসেছে সবচেয়ে উন্নত মানের খাদ্য সামগ্রী এই আজকে আস্তুনা ফাউন্ডেশনের হাত ধরে আমরা পেতে যাচ্ছি আমরা খুবই উৎফুল্ল আজকে ওনারা শুধু ঢাকা থেকে এসেছেন আমাদের দুঃখ দুর্দশার কথা শুনে এখানে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে অনেকে আসতে চান না কিন্তু আসুন্না ফাউন্ডেশন আল্লাহর রহমতে আমাদের দুঃখ দুর্দশার কথা শোনার পর ওনারা এসেছেন এবং সবচেয়ে সুন্দর একটি ঘটনা যেখানে ঘটছে ওনারা প্রথমে ওনাদের প্রস্তুতি ছিল ১০০০ প্যাকেট খাদ্য সামগ্রী কিন্তু আমাদের এখানকার কষ্টের কথা জেনে আমাদের জনগণের দুঃখ দুর্দশার কথা শোনার পর ওনারা সেই প্রস্তুতি বাড়িয়ে আলহামদুলিল্লাহ ২০০০ জনের খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছেন উত্তর শ্রীপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ওনাদেরকে এর জন্য ধন্যবাদ আমরা আশা করছি আজকের মধ্যেই আমরা সফলভাবে এখানে আমরা সকল প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করতে সক্ষম হব এবং ঢাকা থেকে এত কষ্ট করে যে ওনারা এসেছেন সেই জন্য আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমরা কতটুকু আনন্দিত কতটুকু উৎফুল্ল কতটুকু খুশি মুনিরের জন্য আমরা প্রাণ পাচ্ছি মুনিরের আপনার সুই সালামতে বাড়িতে ভালো মতন যেতে পারে
ওদের কাছে এটাই আমরা শুক্রিয়া। উনিরা যদি প্রাণ যদি না দিত আমরা কিভাবে পাইতাম? আমি প্রাণ পাই খুব খুশি হয়েছি, আল্লাহর কাছে দোয়া করি উনিরা আরো আরো বেশি বেশি করে দিন। ত্রাণ কার্য পরিচালনায় অনির্বাণ লাইব্রেরির কপোতাক্ষ টুরিস্ট বোর্ডের সাহায্যপ্রাপ্ত আসুন্না ফাউন্ডেশনের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, সুনামগঞ্জের যে এবং সিলেট সহ সারা দেশের যে ভয়াবহ বন্যা, এ বন্যায় সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওড় অঞ্চল এবং হাওড়ের আশপাশের যে সকল অঞ্চলগুলি আক্রান্ত হয়েছে তার মাঝে একটি হচ্ছে তাহেরপুর এবং এর আশপাশ। এই তাহেরপুর এবং এর আশপাশে যাওয়ার জন্য আমরা ফজরের নামাজের পরের থেকে আজকে রওনা দিয়েছি আমরা টাঙ্গুয়ার হাওড় হয়ে এই পথে, কেননা সড়ক পথ সহ সবকিছু ডুবে গেছে। তো আজকে আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে এই অঞ্চলে যে 1000 পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করতে যাচ্ছি, এক্ষেত্রে আমরা যে এবং যাদের সহযোগিতায় যাদের বাহনে চড়ে আমরা এই কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে কপোতাক্ষ অনির্বাণ লাইব্রেরি এবং তাদের পরিচালনায় আমরা যে লঞ্চটিতে এখন এই ত্রাণ কার্যক্রমের জন্য যাচ্ছে এই লঞ্চটি তাদের কার্যক্রমের আওতাধীন। আমরা অত্যন্ত আনন্দিত যে এই হাওড়া অঞ্চলে এবং বিভিন্ন অঞ্চলে সামাজিক নানাবিধ কাজ করে থাকে হচ্ছে অনির্বাণ, এই কপোতাক্ষ অনির্বাণ লাইব্রেরি। তাদের বহুমুখী কার্যক্রম আছে, তাদের সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম আছে, ফ্রি ফ্রাইডে ক্লিনিক আছে, তাদের পাঠক তৈরি করার কার্যক্রম আছে, এবং এই লঞ্চের পরিবেশটাও এমন করা হয়েছে যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অতিথিবৃন্দ এই হাওড় অঞ্চল ভ্রমণ করতে আসেন তাহলে তাদের আয়োজন দেখে মনোমুগ্ধ হবেন। তো আজকের এই বাংলাদেশের বিপর্যয়কর যে মানবিক পরিবেশ তৈরি হয়েছে সেক্ষেত্রে আসুন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহর নেতৃত্বে পরিচালিত এই ফাউন্ডেশন 700,000 কেজি তথা 700 মেট্রিক টন খাদ্য এবং এই ফুড প্যাকেজ বিতরণের যে সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে কপোতাক্ষ অনির্বাণ লাইব্রেরি আমাদের যে এই রুট দেখায় দেওয়া, তারপরে তাদের এই স্টিমারটি আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন, যেই জায়গাতে আমরা যেতে যাচ্ছি সেই জায়গায় দেওয়ার জন্য আমাদের সাথে গাইড দিয়েছেন তারা, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সকলে মিলে এই দেশকে সুন্দর করার জন্য, বিপন্ন মানবতার কাজ করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। অনির্বাণ কপোতাক্ষ যে লাইব্রেরি তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সাথে সমন্বয় করে আসুন্না ফাউন্ডেশন যে কাজ করছে এবং জনগণের যে আমানত জনগণের দুয়ারে পৌঁছায় দেওয়ার চেষ্টা করছে এজন্য উভয় প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে দোয়া চাই। হাজার হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদানে সাহায্য করে গিয়েছে অনির্বাণ। অনির্বাণের বোর্ডটি প্রস্তুত হয় জামালগঞ্জে। প্রায় 6 মাস যত্ন সহকারে এই বোর্ডটি নির্মাণ করা হয়। এই বোর্ডের উপর জামালগঞ্জের মানুষের দাবিও আছে। আজ কপোতাক্ষ সেই দাবি মিটিয়ে দেওয়ার জন্য সদা প্রস্তুত। এই দুর্দিনে অনির্বাণ জামালগঞ্জের মানুষের পাশে দাঁড়াতে পেরেছে বলে নিজেদেরকে সার্থক মনে করছে। যে কোনো সংগঠন বা ব্যক্তি সুনামগঞ্জ অঞ্চলে ত্রাণ দিতে চাইলে এবং নৌযান সংকটে পড়লে অনির্বাণের সাথে যোগাযোগ করতে পারেন। তারা সর্বাত্মক সহযোগিতা করবে আপনার ত্রাণ বিতরণে। সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা এবং কুড়িগ্রামেও ত্রাণ বিতরণে অনির্বাণ পাশে দাঁড়িয়েছে পুরো বাংলাদেশের মানুষের। দর্শক, আপনারা দেখরা মাসের অনুষ্ঠান, আমরা দেখলাম আজকে এই বন্যার সময় কীভাবে মানুষের পাশে দাঁড়াইছে, সহযোগিতা করছে অনির্বাণ লাইব্রেরি, কীভাবে সহযোগিতা করছে মানুষের লাগে। আমরা এই প্রোগ্রাম পক্ষতনে সিলেবাসের পক্ষতনে অনির্বাণ লাইব্রেরির সাথে জড়িত যারা সবরে আমরা ধন্যবাদ জানাইয়ার তাদের এই নিঃস্বার্থ হাজর লাগি যারা এটা প্রতিষ্ঠা করছেন। এরপরে এটার সাথে জড়িত মোহাম্মদ নাহিজ ভাই, ফারসু আহমদ চৌধুরী সহ যারা এটার লাগে জড়িত তারা সবার প্রতি আমরা কৃতজ্ঞ, তাদের ধন্যবাদ জানাইয়ার। আমরা এই প্রোগ্রাম আমরা সিলেটর সব কিছু আমরা আপনার দেখানোর চেষ্টা করি,
আপনাদের মতামত অনুযায়ী আমরা আমরা এই প্রোগ্রাম সাজানোর চেষ্টা করি। আপনারা আপনাদের মত জানাইয়া আমরা রে আপনারা টেলিফোন করতে পারবা বা টেক্সটও করতে পারবা, তার মাধ্যমে আমরা এগুলা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আমরা প্রোগ্রাম সাজানোর চেষ্টা করবো। আপনার এলাকা দেখতে চাইলে আপনি আমরা রে জানাইবা, আমরা আপনার এলাকা দেখানোর চেষ্টা করবো। দর্শক আমরা আজকে এই প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে যাচ্ছি। আমরা এই প্রোগ্রামের সাথে জড়িত যারা আছেন সবাই আমি ধন্যবাদ জানাই, আর বিশেষ করে আজকে আমরা ফরিদা আফা, ফেরদুস ভাই, রবিন ভাই এবং আমরা সিলেটর যে মহিমিন করিম চৌধুরী ভাইয়ের সাথে তারা নেতৃত্বে পরিচালিত যে টিম, সেই টিমের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর এই প্রোগ্রামের কোঅর্ডিনেটর ফারজ মোহাম্মদ চৌধুরী, যার পরিশ্রমে এই প্রোগ্রামটা এত সুন্দর বা এইগুলা আপনাদের দেখানো যার, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আর দর্শক আমরা এই প্রোগ্রাম প্রতি 1444 NTV রূপো 780 আপনারা দেখতে পারবা। আবার এই প্রোগ্রাম আবার প্রতিদিন রিপিট হয় সকালে, আপনার সাইকেলে তখনও দেখতে পারবা। আর আগামী প্রোগ্রামের আমরা শেষ করি, আর এতক্ষণ আমার লগে আসলাম আমি আব্দুর রশিদ। আপনারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।